আসসালামু আলাইকুম। দেশীয় প্রবাস থেকে যে সকল দর্শক বা শ্রোতা আছেন তাদের সবাইকে সালাম এবং শুভকামনা। আমি আফসানা অভি হাজির হয়েছি উদ্যোক্তা বার্তার পক্ষ থেকে ধানমন্ডি 32-এর চিলিস রেস্টুরেন্টে। এখানে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে বিডি ট্রিওর আয়োজনে একটি শ্রাবণ মেলার আয়োজন করা হয়েছে। চলুন তাহলে মেলাটি আমরা ঘুরে দেখে আসি। জমজমাট এই মেলায় অংশগ্রহণ করে উদ্যোক্তারা তো ভীষণ খুশি। এখন আমরা জেনে নেব কিছু উদ্যোক্তাদের এই মেলায় অংশগ্রহণ করে তাদের অনুভূতি। আমি হচ্ছে কাঠের উপরে কালার করে বিভিন্ন গয়না বানাচ্ছি, অর্নামেন্টস হচ্ছে আপনার এন্টিকের কিছু অর্নামেন্টস, সেখানে হচ্ছে আমাদের ফ্রেন্স তারপরে ইতালিয়ান কিছু আর্টকে ধরে আনার চেষ্টা করতেছি আপনার এন্টিক গয়নাগুলোর মধ্যে। তাছাড়া হচ্ছে আমি হচ্ছে শাড়ি সালোয়ার কামিজ সব কিছুতে হ্যান্ড প্রিন্টের কাজ করছি, বিছানা চাদর থেকে শুরু করে। আমি আসলে শখ করে এটা করি, আমি আসলে আমার কোনো পেজ নাই, জাস্ট ভার্সিটিতে ফাল্গুনের মেলা পহেলা বৈশাখ তখন নিজেদের তৈরিকৃত জিনিসগুলো আমরা সবার সামনে তুলে ধরতাম, সেখান থেকে আসলে শুরু। আমার মেন কাজটা হচ্ছে আমাদের রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি পল্লী, যে শতরঞ্জি রানার এগুলো নিয়ে আমি কাজ করি। এছাড়া ঘরে বসে আমি যে কাজগুলো করি সেটা হচ্ছে টাইডাইয়ের কাজ, টাইডাইয়ের সব ধরনের কাজে আমি করি। আর ঘরে বসেই প্রতিনিয়ত অনলাইনে চেষ্টা কুমড়া বড়ি রাজশাহী থেকে আর আমতা, এগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজস্বভাবে করা, নিজস্বভাবে করি। এখানে মেলায় আসার মূল কারণ বা যেটা উদ্দেশ্য, অবশ্যই তো নিজের বলে যে প্রচারেই প্রসার। আমি ঘরে বসে কিছু শিখতে পারছি না, এখানে এসে সবার সাথে আলাপ আলোচনা হবে, অন্যরা কিনে কাজ করছে তাদের সাথে তাদের কাজ শিখবো এবং আমি যে কাজগুলো করছি তাদের কাছে শেয়ার করবো। আমাদের নিজস্ব বুটিক আছে কিছু কিছু পাকিস্তানি, কিছু ইন্ডিয়ান কালেকশন নিয়ে এসেছি। এছাড়া আমাদের শাড়িও আছে সুন্দর সুন্দর। তো আমরা এখানে যারা এসেছি বেশিরভাগই 90-90 গ্রুপে, হ্যাঁ 90 বেস অনেক উদ্যোক্তা আমরা এখানে আছি। আমি 2000 সাল থেকে অটিজম নিয়ে কাজ শুরু করি আর 2012 সালে আমি নিজে একটা ছোট্ট প্রতিষ্ঠান দিই, সোসাইটি ফর রিহ্যাবিলিটেশন অফ অটিস্টিক চিলড্রেন। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে এই বাচ্চাদেরকে আমরা স্বাবলম্বী করে তুলব, ওদের যে আর যেখানে ওদের প্রতিভা সেই জিনিসগুলোকে আমরা খুঁজে বের করে আমরা ওর উপরে প্রশিক্ষণ দিয়ে ওদেরকে সমাজের একটা মূল স্রোতে দাঁড় করাতে চাই। আর ওদের এই জিনিসগুলা, ওদের এই যে ফ্রি হ্যান্ড কালার, এগুলো নিয়ে আমি চিন্তা করলাম যে সবাই তো মেলায় স্টল দিবে, কিন্তু আমরাও চাই যে সবার সাথে একসাথে একভাবে কাজ করতে, যে আমাদের বাচ্চারাও যে অনেক কিছু পারে, ওরাও যে অন্য আর 10টা বাচ্চার মতনই ওরা পিছিয়ে নাই, এই জিনিসটা বোঝানোর জন্যই আমাদের এই মেলায় আসা। আমাদের আজকে প্রোডাক্ট হলো স্মার্ট হাইজিন ভেন্ডিং মেশিন। অ্যাকচুয়ালি এখন আমাদের যেহেতু সচেতনতা বাড়ছে, আমাদের দিনে দিনে চাহিদা স্যানিটারি ন্যাপকিন এইসব দিয়ে চাহিদা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখনও বাইরে যে কিনিটা বিপদজনক অবস্থায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। এর জন্য আমরা অফিস স্কুলে আমরা এরকম একটি মেশিন তৈরি করছি যেটাতে দ্রুত সহজেই স্যানিটারি ভ্যাকসিনেশন নিতে পারে। আমাদের এখানে প্রোডাক্টে RFID কার্ড, কয়েন মেশিন আর অনলাইন পেমেন্টের মাধ্যমে সহজেই স্যানিটারি ন্যাপকিন ডিসপ্লেস করতে পারে। এই শ্রাবণ মেলায় আসার পরে যে পরিবেশটা আমরা দেখেছি, খুবই ফেস্টিভ একটা পরিবেশ ছিল। আর এই মেলায় আমাদের পার্টিসিপেটের মেন উদ্দেশ্যটাই ছিল আসলে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা নিয়ে এসেছি সেগুলোর একটা প্রচারণা চালানো। তো সেই প্রচারণার অংশ হিসেবে আমরা এখানে ফ্রি ডায়াবেটিস চেকআপ করছি। তো আমাদের যে ডিভাইসটা আছে, যে ডিভাইসটা আমরা মার্কেটিং করি, জেনারেল ইলেকট্রিকের একটা প্রোডাক্ট, এটা আমেরিকান একটা ব্র্যান্ড, এবং এই প্রোডাক্টটা দিয়ে আমরা মূলত এখানে ফ্রি ডায়াবেটিস ক্যাম্পেইনটা করছি, যার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা যাতে মানুষের মাঝে একটা ছড়াই দিতে পারি, স্প্রেড আউট করতে পারি। পাশাপাশি আমরা কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়ে এসেছি, যাদের স্কিনের বিভিন্ন যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলোর সলিউশন হিসেবে ট্রিটমেন্ট বেজের আমরা কিছু ডার্মো কসমেটিকও এখানে এনেছি। আমার উদ্যোগের সমস্ত প্রোডাক্ট আমার নিজের ডিজাইন করা এবং সম্পূর্ণ আমার নিজেরই হাতে বানানো, প্রত্যেকটা প্রোডাক্ট আমারই হাতে পেইন্ট করা। আমার ছোটোবেলা থেকে আঁকা কিছুতে আগ্রহ ছিল, ক্রিয়েটিভ কাজের প্রতি আগ্রহ ছিল। আমি ডিজাইনার ছিলাম, আমি দুটো ব্র্যান্ডের ডিজাইন ডিপার্টমেন্টে কাজ করছি, এখন নিজের উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এটাই আমার প্রথম মেলা, আমি চেষ্টা করছি আমার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার, শেখার জন্যই মূলত আসা। আমি মূলত কাজ করি নিরামিষ রান্নাবান্না নিয়ে এবং নিরামিষ খাবারটাকে
সবার মাঝে যেন আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি সেজন্য কিন্তু আমার এই উদ্যোগটা। আমার তৈরি একটা বেসন আছে যেটাতে প্রায় 22টা উপাদান দিয়ে তৈরি, এবং এটা যখন আমি বেসনটাকে রেডি করবো শুধুমাত্র পানি ব্যবহার করলেই হবে, আর কোনো মশলার প্রয়োজন নেই। এবং আমি বিভিন্ন টাইপের পনির প্রস্তুত করি, সেটার মধ্যে একটা নাগা পনির, মশলা পনির এবং হচ্ছে প্লেন পনির, যেটা আমি নিজে হোমমেড আর কি তৈরি করি। এছাড়াও আমার হচ্ছে বিভিন্ন রকমের আচার, কাঁঠালের আচার, আমের আচার এবং হচ্ছে করমচার আচার, একটু এক্সক্লুসিভ আচারটা তৈরি করার চেষ্টা করি আর কি। আমার সব ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে দেশি, জুট, জামদানি, মণিপুরি, তারপর আপনার বাংলাদেশি যত রকমের কাপড় আছে, তাঁত, হ্যান্ডলুম, এই ধরনের কাপড় নিয়ে আমরা কাজ করি এখানে। আমি আসলে আজকে সব জুট পণ্য নিয়ে আমি এখানে মেলায় এসেছি, কারণ জুট পণ্যের আর কোনো স্টল নাই। হ্যাঁ, আর আমাদের প্রোডাক্টগুলো বেশিরভাগই মেয়েদের দিয়ে কাজ করানো হয়। স্পেশালি আমরা কিছু হ্যান্ড পেইন্ট করি, যেগুলো হলো আমাদের স্পেশাল চাইল্ডরা করে। হ্যাঁ, স্পেশাল চাইল্ডরা করে। আর এই মেলাগুলোতে আমি সবসময় অ্যাটেন্ড করি, এসএমই শিল্প মেলা, তারপর এমনিতে অন্য যে জায়গায় মেলাগুলো হয় মাইডাসে, সব মেলাগুলোতে অ্যাটেন্ড করি। মেলাগুলো আসলে আমাদের জন্য এফেক্টিভ, আমাদের উদ্যোক্তাদের জন্য, কারণ হচ্ছে মেলাতে প্রচুর লোক সমাগম হয়, আমাদের প্রচার প্রচারণা হয়, প্রোডাক্ট সেলও হয় ভালো। আমরা মূলত শ্রাবণ মেলায় আসছি আমাদের কিছু চা নিয়ে। আমরা সিলেটের বাগান থেকে সরাসরি চা সংগ্রহ করি, তারপর এগুলো আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু টি টেকনোলজিস্ট আছে, তাদের মাধ্যমে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমরা প্যাকেটজাত করি। আর আমাদের প্যাকেটগুলোর মধ্যে এই ক্লোনটা হচ্ছে সবচেয়ে স্পেশাল চা, এটাতে আপনি অনেক ধরনের বেনিফিট পাবেন। এটা বাজারের অন্যান্য চাগুলাতে কেমিক্যাল থাকে, কিন্তু এটা একদম কেমিক্যাল ফ্রি। এখানে এসে যে প্রাণের যে একটা আনন্দ সেটা পাচ্ছি, যেহেতু সব বন্ধুদের সাথে আছি। আশা করব যে উদ্যোক্তা বার্তা আমাদের সাথে থেকে আমাদের উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবে। মূলত আসলে আমার কাজটাই মেহেদি নিয়ে, আর যে সব সামগ্রী নিয়ে আমি মেলাতে আছি সেগুলো আমার আউটসাইড নিয়ে আমি কাজ করতেছি। আর মেলা বলতে আমি মেহেদি সবসময় দিয়ে থাকি, ওকেশন বা বিয়ের অনুষ্ঠান, যে কোনো ওকেশন হলে আমি মেহেদি দিয়ে থাকি। ধানমন্ডির 32-এর চিলিস রেস্টুরেন্টে শ্রাবণ মেলা এসে আমার তো দারুণ লাগছে। এই মেলা এসে আমি যেটা দেখতে পাচ্ছি, সবাই কিন্তু ভীষণ খুশি, বিভিন্ন পণ্য তারা ক্রয় করছেন। আজকে আমরা এখন কথা বলবো বিভিন্ন দর্শনার্থীদের সাথেও। আজকে আসলে এই মেলাটা এসে আমার যে এত ভালো লাগা একটা কাজ করতেছে, কারণ হচ্ছে যে উদ্যোক্তাদের জন্য এমন মেলা আসলে খুব দরকার, কারণ প্রত্যেকেই আসলে নিজের সৃজনশীলতাটাকে আর কি তুলে ধরতে পারে, এরকম একটা প্ল্যাটফর্ম আসলে খুবই দরকার। খুব ভালো লাগছে, সবার মধ্যে একটা কেমন যেন একটা মানে মিলেমিশে থাকার একটা ভাব, যে সবাই সবাইকে খুব সাহায্য করছে, যারা বিক্রেতা আছেন তারাও ক্রেতা হয়ে যাচ্ছেন অন্যের স্টলে গিয়ে, তো এটা খুব ভালো লাগছে আর কি। মেলা এসে আমার অনেক ভালো লাগছে শ্রাবণ মেলায়, কারণ পরিবেশটা অনেক সুন্দর, অ্যান্ড যেসব জিনিসপত্র দেখলাম খুব ভালো লেগেছে, কারণ চারুকালুর যে আর্টিস্ট মানে যে ডিজাইনগুলো তারা নিজের হাতে করেছে খুব ভালো লেগেছে দেখে। বিডি ট্রায়ের আয়োজনে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে যে মেলা শ্রাবণ মেলা, সেই মেলাটি ঘুরে আমরা দেখতে পেলাম যে প্রায় 32 জন ক্ষুদ্র উদ্যোক্তা এখানে অংশগ্রহণ করেছে। আমরা এখন কথা বলবো এই মেলার যে আয়োজক তার সাথে, এবং তার কাছ থেকে জেনে নিব এই মেলা সম্পর্কে নানা তথ্য। আমি একটি মাল্টিভেন্ডার ওয়েবসাইট নিয়ে কাজ করি, ওয়েবসাইটটার নাম হচ্ছে বিডি ট্রায়ো। ট্রায়ো মানে আমরা সবাই জানি তিন। আমরা এই ট্রায়োকে বেছে নিয়েছি, তিনকে অনেকেই অশুভ, অনেকেই অনেক কিছু বলে নিতে চায় না, বাট আমরা নিয়েছি হচ্ছে তিন বলতে আমরা ক্রেতা বিক্রেতার মাঝখানে একটা সেতু বন্ধন করতে চাচ্ছি, একসাথে ক্রেতা একসাথে বিক্রেতা মাঝখানে আমরা। তো ওই নামের মানে ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম যে বিডি ট্রায়োটা আমরা কেন করেছি। বাংলাদেশকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই আমাদের উদ্যোক্তাদেরকে, যারা ক্রেতা বিক্রেতা খুব কাছাকাছি চলে আসতে পারে, দূর থেকে ক্রেতার বিক্রেতার প্রতি অবজেকশন থাকে, বিক্রেতার আবার ক্রেতার কাছে পৌঁছানো খুব কঠিন হয়ে যায়, এই জিনিসটাকে ক্লোজ করে আনা। আমরা বিডি ট্রায়োটা উদ্বোধন করেছি গত বছর 2021 জুনের 20 তারিখে। আমাদের এবছর 1 বছর পূর্তি হলো। আমাদের ইচ্ছা আছে সামনে হয়তো আমরা উদ্যোক্তাদের নিয়ে আরও বড় কিছু করব।
প্রিয় দর্শক বন্ধু, জমজমাট এই মেলায় এসে আমার তো দারুণ লাগলো। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে এসএমএস করে জানাতে পারেন, আর আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে, সেখানেও আপনারা ফোন করে আপনার অনুভূতি আপনাদের জানাতে পারেন। তো আবারও অন্য কোনো মেলায় বা অন্য কোনো ইভেন্টে আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং উদ্যোক্তা বার্তার সাথেই থাকুন। উদ্যোক্তা বার্তা 24 ঘন্টা উদ্যোগের সাথে, উদ্যোক্তা বার্তা 24 ঘন্টা উদ্যোগের সাথে।